পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন বিভাগ কর্তৃক আয়োজিত এই ভিডিওটি কেবলমাত্র শিক্ষামূলক পঠন পাঠনের উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। সমগ্র আলোচনায় ব্যবহৃত বিষয় ছবি ও ভিডিও ক্লিপ শুধুমাত্র দক্ষতামূলক শিক্ষার বাস্তবায়িত উদাহরণ হিসেবে ব্যবহার করা হয়েছে। দৃশ্যের কিছু অংশে প্রদর্শিত ছবি ও ভিডিও ক্লিপের প্রকৃত আধিকারিকদের প্রতি আমরা কৃতজ্ঞ থাকব। গুড মর্নিং সকলকে। আজকে আমাদের আলোচ্য বিষয় হল অপারেটিং স্টেপস অব বাটন হোল সিউইং মেশিন। বোতাম হোল মেশিনের হ্যান্ড সোজা তুলে মেশিনটাকে উল্টো করে রেখে মেশিনের লোয়ার লেভেল পর্যন্ত তেল ভরে নিতে হবে। এখানে লো এবং হাই লেখা থাকে। মেশিনের নিচে ক্ল্যাম্প আছে, সেখানে ভেতর থেকে ব্যাক বেল্ট পাস করাতে হবে। বেল্ট টেনশনের জন্য একটি ক্লাচ রয়েছে, যদি কখনো বেল্ট লুজ হয়ে যায় তাহলে বেল্টকে পুশ করে টেনশনটা বাড়িয়ে নিতে হবে। তিন নম্বর ধাপ, গ্রিন বোতাম অন করে মোটর চেক করে নিতে হবে। দেখতে হবে মোটরটা সোজাসুজি ঘুরছে কিনা। যদি দেখা যায় মোটর উল্টো পজিশনে ঘুরছে তাহলে মোটর সুইচ রয়েছে, সেখানে ডাইরেকশন চেঞ্জ করে নিতে হবে। চার নম্বর ধাপ, নিচের বাঁদিকে প্যাডেলটি প্রেস করে প্রেশার ফুট রিলিজ ও কন্ট্রাক্ট হচ্ছে কিনা তা চেক করতে হবে। পাঁচ নম্বর ধাপ, মেশিনে একটি লেন্থ অ্যাডজাস্টমেন্ট রেগুলেটর থাকে, যেটা নিজের প্রয়োজন অনুযায়ী বাটন হোলের দূরত্ব বা সাইজ নিয়ন্ত্রণ করে নিতে হবে। প্রেশার ফুটের নিচে কাপড় রেখে টেবিলের নিচে ডান দিকের প্যাডেলটি প্রেস করলে বাটন হোল স্টিচ হতে শুরু করবে। এখানে একটা কথা জানা দরকার, বাটন হোল করার জন্য কাপড়ে আগে থেকে মার্ক করার প্রয়োজন হয় না। বোতাম ঘর তৈরি হওয়ার পর মাঝখানটা সিম রিপার দিয়ে কাটতে হয়। ধন্যবাদ।